আদালতের নির্দেশ, এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে পার্থ, সঙ্গে আইনজীবী ও চিকিৎসক, মুখ খোলেননি সংবাদ মাধ্যমের সামনে, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মন ভালো নেই। আদালতের নির্দেশ মেনে সোমবার সকালেই এসএসকেএম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। দীর্ঘ প্রায় 27 ঘন্টা জেরার পর শনিবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ব্যাংশাল কোর্টে তোলা হলে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী। আবেদনের ভিত্তিতে এসএসকেএমে ভর্তির নির্দেশ দেয় আদালত। ব্যাংশাল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। হাইকোর্ট নির্দেশ দেয় সোমবার ভোরে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই এইমসের চিকিৎসকেরা চিকিৎসা করবেন তার। সেখানেই সমস্ত শারীরিক পরীক্ষা হবে, পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে এসএসকেএম হাসপাতাল, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ও আদালতে। এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাবার জন্য গুয়াহাটি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়। সকালে এসএসকেএম হাসপাতাল থেকে প্রথম হুইল চেয়ারে করে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে। সেখান থেকেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটি। এদিন হাসপাতাল থেকে বেরোনোর পর বিমানবন্দরে যাওয়া পর্যন্ত গোটা রাস্তায় নিরাপত্তার ব্যবস্থা করা হয় ইডির পক্ষ থেকে। কড়া নিরাপত্তায় হাসপাতাল থেকে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে দমদম বিমানবন্দর পর্যন্ত যাওয়া বা গুয়াহাটি পৌঁছেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পার্থ। বারে বারে হাত রেখেছেন বুকে, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ভালো নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।